আসসালাম আলাইকুম মিউর স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল অ্যাম অ্যান্ড কিচেন মেডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের মিষ্টি পাকা আমের ভর্তা রেসিপি খুবই টেস্ট কিন্তু খেতে এই ভর্তাটা আর এই ভর্তাটা বানানো কিন্তু খুব সহজ ঝটপট তৈরি করে ফেলা যায় জাস্ট পাঁচ মিনিট সময় লাগে বেশিক্ষণ সময় লাগে না আবার অনেক সময় বাজার থেকে আম কিনে আনলে কিন্তু আম টক পরে সেই ক্ষেত্রেও কিন্তু এভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারবেন খুবই ভালো লাগবে আশা করি তো এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি আর নিয়েছি লবণ সামান্য নিয়েছি পাঁচ ছয়টা শুকনো মরিচ একটু তাওয়ায় ভেজে নিয়েছি আর নিয়েছি চিনি এখানে আমি চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ এখন আমি আমগুলো কুষা ছাড়িয়ে নেব কুষা ছাড়িয়ে নিয়ে নারিকেল করণে দিয়ে একটু ভালো করে আমি কুড়িয়ে নেব আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও চটকে নিতে পারবেন এটা কিন্তু পাকা আম কোরনে দিয়েও না করলেও হাত দিয়েও করে নিতে পারবেন আবার নাইফ দিয়েও কিন্তু ছোটো ছোটো করে টুকরো করে আবার ভালো করে চটকে নিতে পারবেন আর এটা কিন্তু পাকা আম দিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে কাঁচা আমের ভত্তাও কিন্তু অনেক টেস্ট তো আমি পাকা আম দিয়ে করে আপনাদেরকে দেখাচ্ছি পাকা আমের ভত্তাটা কীভাবে করা যায় খুব সহজে আর আম দিয়ে কিন্তু অনেক রেসিপিও হয় এখন আমি আমের কোষা ছাড়িয়ে নিয়েছি আর এটা ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিব আমি দুইটা আম নিয়েছি বড়ো সাইজের তো একটা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি কিভাবে আমি নারিকেল কোরআনে দিয়ে এটা কুড়িয়ে নিচ্ছি এই আমের ভর্তাটা কিন্তু ছোটবেলায় খুব মজা করে খেতাম এটা কিন্তু খুবই ভালো লাগতো আম দুইটা কাটা হয়ে গিয়েছে আমি দুইটা নিয়েছিলাম আম দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়েছি সামান্য একটু লবণ এখন শুকনো মরিচ টেলে নেওয়া দিয়ে দিলাম চারটা ঝালটা আপনারা বুঝে দিবেন আপনারা যেরকম ঝাল খান ওই দিবেন ঝাল যদি বেশি খেতে চান সেই ক্ষেত্রে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন যদি ঝাল কম খান সেই ক্ষেত্রে কমিয়ে দিবেন এখন আমি ভত্তাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে পাকা আমের রসালো ভর্তা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় তো আমার আজকের ভত্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটার উপর একটা লাইক দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ